বাইতুল মামুর জামে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের আজান হবে কিন্তু জামাত হবে না। আসসালামু আলাইকুম, একটি বিশেষ ঘোষণা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা জানেন যে আমাদের সারা পৃথিবী জুড়ে যেই করোনা ভাইরাসে প্রাণহানি হয়েছে, তো এই আতঙ্কে মসজিদে নামাজ পড়া নিষেধ বিভিন্ন জায়গায়। যদিও আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত সেই নিষেধাজ্ঞাটা ছিল না, কিন্তু গত 6 তারিখে, অর্থাৎ আমি যখন ভিডিও বানাতেছি 7 তারিখ চলে আসছে, গত 6 তারিখে সরাসরি মসজিদ থেকে ঘোষণা চলে আসছে যে মসজিদে আজান হবে কিন্তু নামাজ হবে না। আমি সেই ভিডিওটি আপনাদেরকে দেখাতেছি ধৈর্য সহকারে, সেই ভিডিওটি দেখবেন এবং কি ধৈর্য সহকারে এই ভিডিওটি শেয়ার করবেন। চলুন সেই ঘোষণাটি আপনাদেরকে শোনাই, চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একটি জরুরি ঘোষণা, বাইতুল মামুর জামে মসজিদের সকল মুসল্লিয়ানে কেরামের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্দেশনা এসেছে, নারায়ণগঞ্জ ডিসির নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সকল মানুষের কল্যাণার্থে আজ আসরের নামাজ থেকে নিয়ে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত মসজিদে আজান হবে, জামাত মুসল্লিদেরকে নিয়ে হবে না। আজ আসরের নামাজ থেকে নিয়ে মসজিদে আজান হবে কিন্তু জামাত হবে না। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আজানের সাথে সাথে বাসায় অজু ইস্তিনজা সেরে বাসাতেই নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে মুসল্লিগণের কল্যাণার্থে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আজ আসরের নামাজ থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বাইতুল মামুর জামে মসজিদে শুধুমাত্র প্রতি ওয়াক্ত নামাজের আজান হবে, জামাত হবে না। তাই সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আজানের পরপর বাসাতেই অজু ইস্তিনজা সেরে নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কেউ আর আসর থেকে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য আসবো না ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ডিসি সাহেবের নির্দেশ ক্রমে মুসল্লিদের কল্যাণার্থে আজ আসর থেকে নিয়ে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বাইতুল মামুর জামে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজের আজান হবে কিন্তু জামাত হবে না। তাই আমরা সকল মুসল্লিয়ানে কেরাম আজানের পরপর বাসাতে অজু ইস্তিনজা সেরে বাসাতেই একাকী বা জামাতের সহিত নামাজ আদায় করে নিব, আমরা কেউ মসজিদে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন এবং এতে আল্লাহ পাক আমাদের সকলের জন্য কল্যাণের ফয়সালা রাখুন, আমিন। দর্শক শ্রোতা, অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে অবশ্যই এই ঘোষণাটা অবশ্যই জরুরি ছিল, আমার হিসাবে যেটা মনে হয় যে জরুরি ছিল। তো এখানে আমাদের আসলে কষ্ট পাওয়ার অনেক কিছুই কিন্তু মেনে নিতে হবে। দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই যারা দেশ অথবা বিদেশ যেখানেই আছেন, প্রত্যেকটা জায়গায় সরকারের কথা আপনারা মেনে চলবেন। এখন যেহেতু আমাদের দেশে করোনা ভাইরাসে প্রচুর পরিমাণ একটা মানে খারাপ দিক মোড় নিয়েছে, এই সময় তো অবশ্যই আমাদেরকে ঘরে থাকতে হবে। আপাতত আপনারা যারা নামাজ পড়তে চান মসজিদে না, ঘরে নামাজ পড়ুন। এখন পরিস্থিতির শিকার আমরা অনেকেই চাই, ধর্মপ্রিয় মুসলমানরা অনেকেই চাই জীবন যায় যাক, কিন্তু মসজিদ বন্ধ হতে দেবো না, মসজিদে নামাজ পড়বো, কিন্তু দেখেন আসলে আমরা অসহায়।
আমি জানি না যে আল্লাহ পাক আমাদের সামনে কি রাখছে কি হবে, তো আমরা যেহেতু অসহায় দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপাতত আপনারা মসজিদে যে নামাজ পড়ার প্রয়োজন নেই, আপাতত আপনারা ঘরেই নামাজ পড়বেন। দর্শক শ্রোতা, সেই ঘোষণাটা আপনারা শুনতে পারেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।